بسم الله. السلام عليكم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم. وعليكم السلام. جي একটু জোরে বলবেন। ইসলামের চ্যালেঞ্জ সওয়ালও যাব বেটা এটিএন বললা। জি 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 জি। আমি একটা প্রশ্ন করতে চাই। জি বলুন। প্রশ্ন বলুন। বলছি মানে আমাকে একজন বলেছে 93 লাখ টাকা থাকলে কুরবানির এবং যাকাত দুটাই ওয়াজিব হয়ে যায়। আচ্ছা। কিন্তু আমি আর কি জানতে চাচ্ছি যে কত টাকা পরিমাণটা বলবেন আমাকে, কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হয় পরিমাণটা বলবেন। আমার কোনো সোনা বলতে এক ভরি হয় নাই, ওই চার পাঁচানা মতো আছে আর কি, কিন্তু নগদ টাকা 1,30,000 আছে, এখন এটা কি ওয়াজিব হবে কুরবানি? টাকার পরিমাণ বলবেন। অনেকে বলে যে 1,00,000 হবে, অনেকে বলে 3,00,000, না হলে হবে না, এটা আমার পরিমাণ জানাবেন আপনি। الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أقول وبالله التوفيق. প্রথম হলো যে নগদ কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব, আসলে একেবারে পরিমাণ করে বলাটা আমাদের জন্য উচিত না, কারণ পরিমাণটা আল্লাহ তাআলা রসুল স্পষ্ট করে বলেছেন, আমরা বলি নাই। এটা কি 7.5 ভরি স্বর্ণ অথবা এর বাজার মূল্য, অথবা 52.5 ভরি রৌপ্য অথবা এর বাজার মূল্য? এখন বাজার মূল্যটা এক এক এলাকায় এক এক ধরনের, কয়েক হাজার টাকা ডিফারেন্স হয়। ঢাকা শহরে ও এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পার্থক্য হয়, আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, ঢাকা থেকে তো আঞ্চলিকভাবে অনেক জায়গায় কম বেশি হয়, উঠানামা করে। এই জন্যে এটা শুধু আপনি জেনে নিতে হবে যে কোনো স্বর্ণকারের দোকান থেকে যে হ্যাঁ 7.5 ভরি স্বর্ণের বাজার দাম কত যে শহরে আপনি থাকেন, বা 52.5 ভরি রৌপ্যের বাজার দাম কত আপনি আপনার শহরে একজন স্বর্ণকারের দোকান থেকে জেনে নিতে হবে একেবারে ফিক্সড করে। কারণ বাংলাদেশে স্বর্ণের দাম রৌপ্যের দাম সেন্ট্রালি বলা হয়, কিন্তু এটা আউদো অবাস্তব যে একটা দাম সারা দেশে নাই, এটা বাংলাদেশের বাস্তবতা। এই জন্যে আমরা পরিমাণটা লক্ষের কোটায় হাজারের কোটায় বললে ওইটা ফিক্সড হবে না, এটা কম বেশি হয়ে যাবে। শরীয়তের যে নির্ধারিত পরিমাণটা এটাই হলো চিরন্তন, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য। প্রশ্ন হলো তিনি কুরবানি ওয়াজিব বা জাকাত ওয়াজিবের প্রসঙ্গ বলেছেন। জাকাত ফরজ হয় বা ওয়াজিব হয় শরীয়তের পরিভাষায়, ফেকি পরিভাষায় ওয়াজিবটাই ফরজ। তো জাকাত ফরজ হয় তখনই যখন ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা এর বাজার মূল্য, 52.5 ভরি রৌপ্য অথবা এর বাজার মূল্য একটা চান্দ্র বছর পর্যন্ত উদ্বৃত্ত সম্পদ হিসেবে থাকে। এক বছর থাকে, এক বছর চান্দ্র বছর জাকাতের জন্য এটা শর্ত। আর কুরবানির জন্য হলো যে কুরবানির চাঁদ উদয় হয়েছে আর মানে আয়ামে তাশরিক কুরবানি করার দিনগুলো পর্যন্ত যার কাছে এই পরিমাণ সম্পদ আছে সে তার নিজের পক্ষে এবং পরিবারের পক্ষে কুরবানি করবে, এবং কুরবানিটা হানাফি মাজহাবে হলো ওয়াজিব আর অন্য তিন মাজহাবে হলো সুন্না মুয়াক্কাদা। সেক্ষেত্রে 1,30,000 টাকার মতো ক্যাশ আছে বলছেন উনি, সেক্ষেত্রে ওনার কোরবানির বিষয়টা কি করতে পারেন? এর ব্যাপার হলো যে এটা রৌপ্যের দাম ধরলে হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। তিনি কারণ তার এটা ইচ্ছাধীন, তিনি যদি বলেন যে তার পরিবার যদি বলে যে আমাদের কাছে রৌপ্যের বাজার মূল্যটা আছে স্বর্ণের বাজার মূল্যটা নাই, তাহলে আমরা বরং স্বর্ণের বাজার মূল্য হলেই দেব, তাহলে অপরাধ হবে না। আর যদি তিনি বলেন না রৌপ্যের বাজার মূল্য আছে আমরা দিয়ে দেই, তাহলে এটাও সওয়াবের কাজ। যদি রৌপ্যকে নিসাব ধরে তাহলে তো সে দিতে পারে, যদি এটা তার ইখতিয়ার, এটা শরীয়ত তার জন্য সুযোগ রেখেছে যে কোনো একটা গ্রহণ করবে যেটা তার নিজের জন্য কল্যাণের।